বাবুকে প্রথমে বলতে চাই যে অধীর বাবুকে ঘাড় ধাক্কা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই আমরা কারণ দেখলাম বানোয়াট দাদা, করা আপনাদের অভ্যাস, আর আইএসএফ আমরা তো সম্পর্কে দেখলাম আপনারা বলছেন বলছিও দেখি বলছেন সুবিধা করে দেওয়া হবে। আমি কৃষ্ণবাবুর কাছে প্রশ্ন করতে চাই যে বিজেপির পয়সায় যাদের জন্ম হয়েছে, বিজেপির সঙ্গে যারা দুবার ঘর করেছে, করে বিজেপিকে মাইলেজ দিয়েছে এই বাংলাতে, তাদের মুখে এই কথা সাজায় না? বিজেপির আসলে আপনারা প্রশ্নপুত্র, আপনারা কি করে আইএসএফ সম্পর্কে আঙুল তুলছেন? আপনার লজ্জা লাগা উচিত। খুব সংক্ষেপে আমি আমি বলে দিই যে আমরা কোনো তলে তলে জোট করিনি, ঘোষিত জোট করেছি। যখন যার সাথে জোট করেছি ঘোষিত করেছি। আজকে যারা এনডিএতে আছেন বা যারা ইন্ডিয়া জোটে আছেন, তারা অনেকেও আমাদের থেকে অনেক বেশি বিজেপির সাথে সরকার চালিয়েছে। আজকে শিবসেনা থেকে শুরু করে জেডিইউ থেকে শুরু করে আজকে বিভিন্ন দল, আকালি দল, বিভিন্ন সময়ে তারা করেছে, আবার তাদের সাথে কংগ্রেসেরও আঁতাত হয়েছে। তো সুতরাং রাজনীতিতে রাজনীতিতে এইভাবে শত্রুতা করবেন না, এইভাবে বিজেপি এবং সিপিএম এর খপ্পরে পড়ে রাজনৈতিক বৈরিতা বা শত্রুতা এইটার দিকে যাবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।